हेलो फ्रेंड्स, बीएससी ओटीटीसीसीटी पीटीर फर्स्ट ईयर सिलेबासे तुम्हारे बायोकेमिस्ट्री देखो फॉस्फोलिपिडर ओपर अनेक बार क्वेश्चन एस प्रिवियस ईयर 5 मार्क्सर जेनरली क्वेश्चन थाके। तो आज के तुम्हारे फॉस्फोलिपिडटा पढ़िए देव। ताहले देखो फॉस्फोलिपिड से हमारा फर्स्ट जो बायोकेमिस्ट्री वीडियो छिलो ताते आमी एकटुखानी डेस्क्रिप्शन दिए फॉस्फोलिपिडर ओपर। फॉस्फोलिपिडे कि थाकछे, फैटी एसिड थाकछे, अल्कोहल थाकछे, तार साथे फॉस्फोरिक एसिड थाकछे, और कोनो कोनो फॉस्फोलिपिडे नाइट्रोजेनस बेसो पावा जाए। ताहले फॉस्फोलिपिडेर कन्स्टिट्यूएंट कि होते पारे? फर्स्ट फैटी एसिड, सेकेंड इज अल्कोहल, थर्ड इज फॉस्फोरिक एसिड, एंड फोर्थ इज नाइट्रोजेनस बेस इन सम केसेस। फॉस्फोलिपिड्सर मध्य फर्स्टे आमरा ग्लिसरोफॉस्फोलिपिड पढ़ी। फॉस्फोलिपिड विच कन्टेन ग्लिसरल एज अल्कोहल, आगे वीडियो तो बोले छिलाम जाते जेई फॉस्फोलिपिडे अल्कोहल हिसेबे ग्लिसरल प्रेजेंट थाकबे सेइटा होच्छे ग्लिसरोफॉस्फोलिपिड। ग्लिसरल की? ग्लिसरल इज अ 3 कार्बन कन्टेनिंग अल्कोहल, तीनटे कार्बन थाके। फैटी एसिड देखो कोथाय कोथाय अटैच थाके, फैटी एसिड एट द C1 एंड C2 पोजिशन अफ ग्लिसरल आर बॉन्डेड बाई एस्टर लिंकेज। वेरी इम्पोर्टेंट कौन लिंकेजर बॉन्डेड थाके? एस्टर लिंकेज। तुम्हारा स्ट्रक्चरटा देखले ही बुझते पारबे। देखो ग्लिसरले तीनटे कार्बने तीनटे आलादा आलादा ग्रुप बॉन्ड होबे। प्रथम दुटो कार्बने देखो C1 और C2 पोजिशने फैटी एसिड बॉन्ड होयेछे, एखाने फैटी एसिड जुड़े रयेछे। और थार्ड कार्बन बाट C3 पोजिशने के रयेछे? फसफरिक एसिड आछे, तार साथे नाइट्रोजेनस बेस रयेछे। তাহলে অ্যাট C3 পজিশন ফসফোরিক অ্যাসিড ইজ অ্যাটাচড, অ্যান্ড ইন কেস অফ নাইট্রোজেন কন্টেনিং ফসফোলিপিড দ্য নাইট্রোজেন বেস ইজ বন্ডেড টু দ্য ফসফোরিক অ্যাসিড। এইটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। আচ্ছা, নাইট্রোজেন কন্টেনিং ফসফোলিপিড, কারণ আমি তোমাদেরকে বলেছি প্রত্যেকটা ফসফোলিপিডে নাইট্রোজেন নাই থাক না থাকতে থাকবে না প্রত্যেকটা ফসফোলিপিডে নাইট্রোজেন থাকবে না, কিছু কিছু ফসফোলিপিডে নাইট্রোজেন থাকবে। সেই ফসফোলিপিড যাদের মধ্যে নাইট্রোজেন থাকে তাদের এক্সাম্পল হচ্ছে লেসিথিন, সেফালিন, ফসফ্যাটিডিল সেরিন। নন নাইট্রোজেন কন্টেনিং ফসফোলিপিড, যেই সব ফসফোলিপিডের মধ্যে নাইট্রোজেন থাকে না তাদের এক্সাম্পল কি? ফসফ্যাটিডিল ইনোসিটল, ফসফ্যাটিডিল গ্লিসারল। ইথার লিঙ্কেজ কন্টেনিং ফসফোলিপিড, এবার দেখো এইখানে C1 আর C2 পজিশন অফ গ্লিসারলে ফ্যাটি অ্যাসিড কোন বন্ড দিয়ে বন্ডেড ছিল? এস্টার লিঙ্কেজ। কিন্তু কিছু কিছু ফসফোলিপিডে কি হয়, এস্টার লিঙ্কেজ থাকে না, তার বদলে ইথার লিঙ্কেজ থাকে। দে কন্টেন ইথার লিঙ্কেজ ইনস্টেড অফ এস্টার লিঙ্কেজ। এক্সাম্পল কি? প্লাজমালোজেন, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর অর PAF। এইখানে দেখো ফসফ্যাটিডিক অ্যাসিড ইজ দ্য সিম্পলেস্ট ফসফোলিপিড, আর এই ফসফ্যাটিডিক অ্যাসিড থেকেই সব ফসফোলিপিডের জেনারেশন হয়। ইট ইজ দ্য প্রিকার্সার ফর অল ফসফোলিপিড। এবার দেখো আমরা পড়ব স্ফিঙ্গোফসফোলিপিড। দে কন্টেন স্ফিঙ্গোসিন উইচ ইজ আ 18 কার্বন অ্যালকোহল। স্ফিঙ্গোসিন ইজ আ লং চেন অ্যামাইনো অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড কোথায় অ্যাটাচ থাকে? ফ্যাটি অ্যাসিড দেখো স্ফিঙ্গোসিনের সাথে C1 পজিশনে অ্যাটাচ রয়েছে। ফ্যাটি অ্যাসিড ইজ অ্যাটাচ টু দ্য C1 পজিশন অফ দ্য স্ফিঙ্গোসিন বাই অ্যামাইড লিঙ্কেজ। আগেরটাতে কী ছিল? ইথার লিঙ্কেজ প্রেজেন্ট ছিল, আর কোথাও কোথাও এস্টার লিঙ্কেজ। এইখানে কি? অ্যামাইড লিঙ্কেজ দিয়ে ফ্যাটি অ্যাসিড বন্ডেড থাকে স্ফিঙ্গোসিনের সাথে। দ্য ওনলি এক্সাম্পল ইজ স্ফিঙ্গোমাইলিন। ইন স্ফিঙ্গোমাইলিন কোলিন ইজ দ্য নাইট্রোজেনাস বেস। এখানে নাইট্রোজেনাস বেস কি? কোলিন। দেখো C2 পজিশনে ফসফোরিক অ্যাসিড অ্যাটাচড আছে, তার সাথে কোলিন অ্যাটাচড আছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে খেয়াল করবে স্ট্রাকচারে, স্ফিঙ্গোসিন আর ফ্যাটি অ্যাসিড এই দুটোকে একসাথে নিয়ে আমরা সেরামাইড বলি, স্ফিঙ্গোসিন প্লাস ফ্যাটি অ্যাসিড। সিগনিফিক্যান্স অফ ফসফোলিপিড, ফসফোলিপিডের সিগনিফিক্যান্স কি? লেসিথিন ইজ এ ডিপোর্ট ফর কোলিন উইচ হেল্পস ইন নার্ভ ট্রান্সমিশন অ্যান্ড ট্রান্সমিথাইলেশন রিয়াকশন। দে আর স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ প্লাজমা মেমব্রেন, অবশ্যই ফসফোলিপিড প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারাল কম্পোনেন্ট।
আচ্ছা, কোলিনের ফাংশন কি এখানে ফার্স্ট পয়েন্টে যেটা বললাম, কোলিন নার্ভ ট্রান্সমিশন আর ট্রান্সমিথাইলেশনে হেল্প করে। নার্ভ ট্রান্সমিশনে তোমরা জানো অ্যাসিটিল কোলিন একটা নিউরো ট্রান্সমিটার, তো এইটার কোলিনই হচ্ছে অ্যাসিটিল কোলিনের সোর্স। অ্যালং উইথ দ্য প্রোটিনস দে ফর্ম লাইপোপ্রোটিনস, তোমাদেরকে যখন লাইপোপ্রোটিনস পড়াবো তখন বুঝতে পারবে, লাইপোপ্রোটিনস আর ইম্পর্টেন্ট ফর ট্রান্সপোর্ট অফ লিপিডস। দে হেল্প টু ডিজলভ কোলেস্ট্রল ইন বাইল অ্যাসিড, ইট হেল্পস ইন ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ লিপিড। এইখানে একটা জিনিস নোট করবে, আমি লিখেছি রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রম বা RDS অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ডাইপালমিটোইল লেসিথিন। আচ্ছা, এখানে আরও দুটো আমি ইম্পর্টেন্স লিখেছি, সেফালিন হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন, ইট কনভার্টস প্রোথ্রম্বিন টু থ্রম্বিন। সেফালিন তাহলে কি করে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করতে সাহায্য করে। ফসফ্যাটিডিল ইনোসিটল গিভস DAG ডাইঅ্যাসাইল গ্লিসারল অ্যান্ড IP3 ইনোসিটল ট্রাইফসফেট উইচ অ্যাক্টস অ্যাজ সেকেন্ডারি মেসেঞ্জার ইন হরমোন অ্যাকশন। এটা তোমরা জেনে থাকবে, কারণ ক্লাস 11-এ তোমাদের এই জিনিসগুলো পাওয়া উচিত, ডাইঅ্যাসাইল গ্লিসারল আর IP3, এইগুলো হরমোন অ্যাকশানে তোমরা পেয়েছো ক্লাস 11-এ। তাহলে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি বায়োকেমিস্ট্রির আরও লেকচার নিয়ে আসব। তোমাদের মোস্ট প্রবলি নেক্সট ভিডিওটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডসের ওপর, ফ্যাটি অ্যাসিডস থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক কোয়েশ্চেন এসেছে। থ্যাংক ইউ।